देखो सर भाई, ছবির দিকে একটু লক্ষ্য করো, এটা যে ছবি আয়তের ভিতরে ছবি, তোমরা দূরে বলবে এটা কি ছবি, এটা বর্গক্ষেত্র, তাহলে আমরা আয়তের ক্ষেত্রের ক্ষেত্র লিনিয়ার ধরব, উচ্চতর মাধ্যমে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আজকে আমরা পরিমাপের একটি মূল সম্পর্ক বলতে পারবো, ক্ষেত্র সূত্র বের করতে পারবো, আয়তের ক্ষেত্র বর্গক্ষেত্রের ভিতরে পার্থক্য নির্ণয় করতে পারবো, ঠিক আছে। এবার তোমরা এই কাজটা করে দেখাও, এই যে জালাস, এরা হচ্ছে গ্রুপ ক, ক দল, এরা হচ্ছে ক দল, তাহলে এখানে দুটা দল আছে, দুটা দল বলতে হবে কাজটি করো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার কাজ। এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, কয়টা একক, তিন তিন, ক্ষেত্রফল দৈর্ঘ্য এবং প্রস্থ, এই তিনটা এর মধ্যে সম্পর্ক কি, দেখো এটা কি চিত্র, বর্গের চিত্র, ভেরি গুড, এটা একটা বর্গক্ষেত্র, কিন্তু এখানে রেকটেঙ্গেল লেখা আছে না, এটা বলতে স্কয়ার, এটা কি হবে স্কয়ার, যেহেতু প্রত্যেকটা বাহু সমান, বাহু যদি এক হয় তাহলে ক্ষেত্র হবে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, অর্থাৎ এক গুণ এ বর্গ এক, তো বর্গক্ষেত্রের ক্ষেত্র সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, বুঝতে পারছি কি বলছি, বর্গক্ষেত্রের ক্ষেত্র সমান দৈর্ঘ্য গুণ, আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে, সেটা উত্তর দিবা, কেমন, কত সেন্টিমিটার এক মিটার, একদম ইজি, কিভাবে কত সেন্টিমিটার এক মিটার, একটু সহজ না, বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে সূত্রটি বলো, দুই নাম্বার, আর তিন নাম্বার হচ্ছে মিটার গুণ মিটার সমান কত, খুব ইজি, 100 সেন্টিমিটারে 1 মিটার, বলবো আপনি কেন, কত সেন্টিমিটার 1 মিটার, বর্গক্ষেত্রের ক্ষেত্র সূত্র কি বলো, কিছুক্ষণ আগে না দেখাইলাম দৈর্ঘ্য গুণ